প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সরাসরি অনুষ্ঠান ইউনিমেড ইউনি হেলথ ফার্মাসিউটিক্যাল হেলথ জংশনে। দর্শক, পুরো অনুষ্ঠানে বরাবরের মতো আছে আমি ডাক্তার শাহেদ ইমরান। আমাদের অসচেতনতার কারণে আমরা দেখছি যে সারা বিশ্বজুড়ে ক্যান্সারের কিন্তু একটি প্রাদুর্ভাব অনেক বেড়ে গেছে। আমরা দেখছি যে ক্যান্সার মানুষ আমাদের দেশে শত শত মানুষ ক্যান্সার আক্রান্ত হচ্ছেন। এটি আসলে উন্নত চিকিৎসার কারণে নাকি আমরা অসচেতনার কারণে বেড়ে গেল এই ক্যান্সারের এই প্রকোপ? দর্শক, আমরা বারবারই বলার চেষ্টা করি যে সচেতনতাই হোক প্রতিকারের শুরু। আসলে সচেতনতা দিয়ে আমরা যদি এই প্রতিকারটি করতে পারি তাহলে আমাদের রোগের যে প্রাদুর্ভাব সেই প্রকোপ সেগুলো কিন্তু অনেকটা কমে যেতে পারে। চৌঠা ফেব্রুয়ারি আমরা ক্যান্সার বিশ্ব ক্যান্সার দিবস পালন করেছি, আমরা যে কারণে ক্যান্সারকে খুব গুরুত্ব দিয়ে আমরা চেষ্টা করেছি এটিএন বাংলার ইউনিমেড ইউনি হেলথ ফার্মাসিউটিক্যাল হেলথ জংশনের মাধ্যমে এই স্বাস্থ্য তথ্যগুলো দেবার জন্য। আমরা বরাবরই বলি যে এই অনুষ্ঠান আমরা আপনাদের এবং সাধারণ মানুষের স্বাস্থ্য তথ্য নিয়ে সরাসরি অনুষ্ঠান। দর্শক, আজকে আমরা এরকমই একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি আপনাদের খুবই জানা প্রয়োজন বলে আমরা মনে করেছি, এবং প্রসঙ্গত কারণে আজকে যেহেতু ক্যান্সার নিয়ে আমরা আলোচনা করব, সেক্ষেত্রে হেড নেক ক্যান্সার, নাক কান গলা, এই ক্যান্সারটি আমাদের খুব বেশি আসলে আমরা গুরুত্ব দিয়ে আলোচনা করছি। এ কারণেই যে ধরনের ক্যান্সারগুলোতে মানুষ আক্রান্ত হন, বিশেষ করে পুরুষরা, তার মধ্যে হেড নেক ক্যান্সার একেবারে শীর্ষস্থানের দিকে রয়েছে। দর্শক, এই বিষয়টি আজকে আমাদের আলোচনার প্রসঙ্গত কারণে। আরেকবার বলে রাখি যে আমাদের এই অনুষ্ঠানে সরাসরি যুক্ত হতে পারবেন এটিএন বাংলার স্ক্রলে দেখানো নম্বরে। আমাদের আজকে দুজন প্রখ্যাত হেড নেক সার্জন আমাদের সাথে অনুষ্ঠানে আছেন, তাদের মাধ্যমে আমরা চেষ্টা করব যে তথ্যগুলো আপনাদের জানা প্রয়োজন এবং আপনারা জানতে চান আমাদের অনুষ্ঠানে, আমরা যুক্ত হয়ে এই অনুষ্ঠানটি করব। হেড নেক ক্যান্সার নিয়ে আজকে কথা বলছি, প্রতিকার এবং এই প্রতিরোধ এই বিষয়টি আমাদের আজকে প্রাধান্য পাবে। অনুষ্ঠান শুরুর আগেই আমরা আজকের যে দুজন খ্যাতনামা চিকিৎসক আমাদের সাথে যুক্ত আছেন তাদের পরিচয় আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আমাদের সাথে আজকের অতিথি হিসেবে স্টুডিওতে আছেন ডাক্তার মোহাম্মদ শাহরিয়ার আরাফাত, সহযোগী অধ্যাপক নাক কান গলা ও হেড নেক সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং কনসালটেন্ট বিআরবি হাসপাতাল। দর্শক, ডক্টর মোহাম্মদ শাহরিয়ার আরাফাতকে আমরা পরিচয় করে দিচ্ছি, আপনি কেমন আছেন? স্বাগত আপনাকে। জি ধন্যবাদ ডাক্তার সাহেব, আপনাকে জি ভালো আছে। এটিএন বাংলাদেশকেও ধন্যবাদ আমাকে প্রোগ্রামে স্বাগতম জানানোর জন্য। ধন্যবাদ। দর্শক, অনলাইনে আছেন ডাক্তার এস এম মেজবা উদ্দিন আহমেদ, সহকারী অধ্যাপক নাক কান গলা ও হেড নেক সার্জারি বিভাগ, শের-ই-বাংলা মেডিকেল কলেজ বরিশাল। বরিশাল থেকে যুক্ত আছেন ডাক্তার এস এম মেজবা উদ্দিন আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আমি বরিশাল থেকে বলছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ডাক্তার শাহেদ এবং উপস্থিত মেহমান ডাক্তার শাহরিয়ার আরাফাত সৌরভ, আমাদের খুব কাছের ছোট ভাই এবং প্রখ্যাত সার্জন, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল এবং এটিএ বাংলা কর্তৃপক্ষকে, এবং স্বাগত জানাচ্ছি যারা অনলাইনে যুক্ত হবেন, যেসব দর্শক, যেসব আমার বাংলাদেশি ভাই ও বোনেরা, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আলোচনার বিষয় হেড নেক ক্যান্সার, চিকিৎসা এবং প্রতিরোধ নিয়ে আমরা আলোচনা করছি। ডক্টর মোহাম্মদ শাহরিয়ার আরাফাত, আপনার সাথেই শুরুটা আলোচনা করব। এরকম হেড নেক ক্যান্সার আসলে আমাদের কেন হচ্ছে এই কারণটি আসলে জানতে চাচ্ছি, এবং হেড নেক ক্যান্সার তো অনেকগুলো ক্যান্সার আসলে এই এরিয়াতে হয়ে থাকে, আমরা একটু জানতে চাচ্ছি কী কী ধরনের ক্যান্সার এখানে হয় এবং কেন হয়। ধন্যবাদ আপনাকে। মূলত হেড নেক ক্যান্সার বলতে আমরা সমষ্টিগত অনেকগুলি ক্যান্সারের একটা ই বলি, যেমন আমাদের ব্রেন বাদে যে স্কাল্প রিজন যেটাকে মাথা বলি, এবং স্কাল্প বেস থেকে একদম গলা পর্যন্ত যে যে অঙ্গগুলি আছে, যেমন আমাদের স্কাল্প বেস, নাকের কোনো ক্যান্সার হলে গলার কোনো গলার যে উপরিভাগ, অন্ননালী বা নাজোফেরিংস যেটাকে বলি, মুখগহ্বরের ক্যান্সার, কানের ক্যান্সার, এবং আমাদের শ্বাসনালী যে ল্যারিংজিয়াল যে ক্যান্সারগুলি, এইগুলি হচ্ছে হেড নেক ক্যান্সার, এবং থাইরয়েডের ক্যান্সার, এই সবগুলিকে আমরা সমষ্টিগতভাবে হেড নেক ক্যান্সার বলতে বুঝাচ্ছি আর কি। বুঝাচ্ছি, তার মানে আমরা বুঝতে পাচ্ছি যে এখানে অনেক ধরনের ক্যান্সার কিন্তু একসাথে সমষ্টিগতভাবে হচ্ছে, এক একজনের এক এক ক্যান্সার আসলে হয়। আমরা একটু যদি মোটা দাগে জানতে চাই যে এই ক্যান্সারগুলো কেন হয়, এই হেড নেক রিজনের যে ক্যান্সারগুলো, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমাদের অভ্যাসগত কারণ একটি মূল কারণ এর মধ্যে রয়েছে বোধহয়। আমাদের এই মেইনলি হেড নেক ক্যান্সারের যে আমরা যদি কারণগুলি খুঁজে থাকি, আমাদের এই সাবকন্টিনেন্টের যেমন
আমার মেইন হচ্ছে তামাক এবং পান, সুপারি, জর্দা বা আমরা তামাক হিসাবে যেটা ইউজ করি, তামাক দুইভাবে ইউজ করে আমাদের এখানে যা ব্যবহার করে, যেমন একটা হচ্ছে স্মোকলেস টোবাকো, একটা হচ্ছে আমরা যে স্মোকিংয়ের মাধ্যমে যেটা নিই। এবং এই স্মোকলেস টোবাকো যেমন গুল, তামাক, জর্দা বিভিন্নভাবে আমরা আমাদের এখানে এই সাবকন্টিনেন্টে মানুষ ইউজ করে। অ্যালকোহল প্রবণতাটা কম, তারপরে অ্যালকোহল একটা বড় ইস্যু, এই বড় কারণ। এছাড়া আরও কিছুর মধ্যে যদি আছে ভাইরাল কজে আছে, যেটা উন্নত বেশি হয়, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এক্সটেন্ড বার ভাইরাস, এবং কোনো পেশেন্ট যদি তার জীবনের কোনো সময় রেডিওথেরাপি নিয়ে থাকে, তার প্রভাবে হতে পারে। এবং আরও কিছু আছে যে তাদের পারিবারিক যে একটা ইসের জন্য, সেটার থেকেও হতে পারে, যে জিনগত যে ই আছে সেখান থেকেও একটা এটার একটা কারণ। ডক্টর শাহরিয়ার, আমরা একটু যদি জানি যে একজন ব্যক্তির যদি অন্য কোনো অঙ্গে ক্যান্সার হয়ে থাকে, ক্যান্সার জীবনে পাওয়া যায়, সেক্ষেত্রে আবার হেড নেক ক্যান্সার বা অন্য ক্যান্সারও কি হতে পারে? মানে একই সাথে কি বিভিন্ন ধরনের ক্যান্সার একই মানুষের হতে পারে কিনা? হ্যাঁ হ্যাঁ, সেটা হতে পারে। সিনক্রোনাস যে তার যদি হয়তো এক জায়গায় হলো, পেটে হলো, বা তার হেড নেক রিজিয়নে হতে পারে, এটা যদিও খুব আনকমন, বাট হতে পারে। ইট মে বি, এটা হতে পারে। ধন্যবাদ ডক্টর এস এম মেজবাউদ্দিন আহমেদ, আমাদের সাথে অনলাইনে আপনি যুক্ত আছেন। আমাদের ডক্টর শাহরিয়ার আরাফাত যেগুলো কারণ বলছিলেন আমাদেরকে, যে হেড নেক ক্যান্সারের কারণ হিসেবে, আমরা একটু বরিশাল থেকে জানতে চাচ্ছি যে আপনারা হেড নেক ক্যান্সার যে সকল রোগীদেরকে পাচ্ছেন, তাদের কি কারণে আপনারা এই ক্যান্সারটা পেয়ে থাকেন বলে আপনারা বেশি মনে করছেন? আমাদের বাংলাদেশের সিনারিও, পেরিফেরি, ঢাকা, অলমোস্ট কাছাকাছি, আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দুইটা পয়েন্ট, অনেকগুলো ফ্যাক্টর ক্যান্সারের জন্য দায়ী, যদিও কোনো একক ফ্যাক্টর ক্যান্সারের জন্য দায়ী না, তবে দুইটা ফ্যাক্টর যেটাকে মানুষ খুবই স্বাভাবিকভাবে নিচ্ছেন বাংলাদেশের প্রেক্ষাপটে, একটা হলো স্মোকিং বা ধূমপান, আরেকটা হলো তামাক, যেটা ডক্টর শাহরিয়ার বলেছেন নন স্মোকিং টোব্যাকো, যেমন পান, সুপারি, জর্দা, গুল এবং আরও কিছু জিনিস যেগুলো মানুষ লম্বা সময় মুখের ভিতরে রাখে। স্মোকিংয়ের সাথে এটা আরও বেশি ভয়াবহ, এই কারণে স্মোকিং মানুষ টাইম বিং করে, কোনো স্পেশাল সিচুয়েশনে কোনো সভা সমিতিতে গেলে স্মোকিংটা বাদ দিয়ে দেয় বা আগেই সে এটা থেকে ফ্রি হয়ে যায়। কিন্তু পান, সুপারি, জর্দা এইগুলো যারা অভ্যস্ত, বিশেষ করে এখন আমাদের মেয়েদের যে মুখের ক্যান্সারগুলো পেয়েছি সেটা কিন্তু অন্যতম কারণ, অনেক লম্বা সময় মুখের ভিতরে পান, জর্দা, তামাক, চুন, সুপারি, গুল, খয়ের এই সমস্ত জিনিসগুলো মুখের মধ্যে রাখে। এমনকি শাহরিয়ারও একমত হবে, আমরা নাক কান গলার ডাক্তার আমাদের কাছে রোগ নিয়ে আসছে, হয়তো আমরা ওরাল ক্যাভিটি দেখতে গিয়ে দেখছি যে মুখের মধ্যে পান ভরা, মানে হলো অনেক লম্বা সময় সে এই কার্সিনোজেনিক, যেটা ক্যান্সার করতে স্টিমুলেশন দিচ্ছে, এই জিনিসটাকে তারা মুখে রাখছে। এবং অন্যতম ফ্যাক্টর ওরাল, এই যে আপনি প্রথমে বলছিলেন যে আমাদের পুরুষের কিন্তু হেড নেক ক্যান্সার গুলো বেশি হতো বা হচ্ছে, বাট এখন মেয়েদের ওরাল ক্যাভিটি, মুখ গহ্বরের অনেক ক্যান্সার পাচ্ছি, তামাক, জর্দা, চুন, সুপারি এগুলো অনেক বেশি তারা কনজিউম করছে, খাচ্ছেন, এটা অন্যতম ফ্যাক্টর। এরপরে ফ্যামিলি হিস্ট্রি একটা বিরাট ফ্যাক্টর, তবে ফ্যামিলি হিস্ট্রির চেয়ে প্রথম যে দুইটা ফ্যাক্টর বলেছিলাম যে ধূমপান এবং পান এবং পানের সাথে অ্যাসোসিয়েটেড জিনিসগুলো, এগুলো অন্যতম ফ্যাক্টর হিসেবে কাজ করছে। আর অ্যালকোহল তো বাংলাদেশের প্রেক্ষাপটে কম, তবে একেবারে যে আনকমন তা না, একটু এলিট শ্রেণীর লোকেরা অনেকেই অ্যালকোহল কনজিউম করেন, যার কারণে আমাদের হেড নেক ক্যান্সারের জন্য অন্যতম একটা রিস্ক ফ্যাক্টর বা প্রিডিসপোজিং ফ্যাক্টর হিসেবে কাজ করছে। অর্থাৎ আমাদের অভ্যাসগত কারণ কিন্তু এর মধ্যে খুব গুরুত্ব পেয়েছে বলে আমার মনে হয়। এবং আপনি বলছিলেন আমাদের ডক্টর শাহেদ, আমি আরেকটু যোগ করব, ইম্পর্টেন্ট পয়েন্ট যোগ করব, আমাদের ব্যাড ওরাল হাইজিন, এই এই হেডলাইনটার আন্ডারে বেশ কয়েকটা ফ্যাক্টর আমরা প্রায় দেখেছি যে মুখের ভিতরে একাধিক শার্প টিথ নিয়ে তারা আসেন, শার্প টিথ অথবা ইল ফিটিং ডেন্টার, মুখের যে আর্টিফিশিয়াল বা যেটাকে বলে কি দাঁত, লুজ দাঁত যেগুলো অনেকেই পড়ে থাকেন, লুজ ইল ফিটিং ডেন্টার, যেটা কন্টিনিউয়াস ক্রনিক্যালি বাক্কাল মিউকোজা, মুখ গহ্বরের লাইনিং মিউকোজাকে ইরিটেট করছে, সেটা একটা অন্যতম ফ্যাক্টর, যেটা ডেন্টাল আলসার দিয়ে শুরু হয়, আলটিমেটলি সেটা স্কোমাস সেল কার্সিনোমা টার্ন করে, এবং এটা কিন্তু নেগলেক্টেড এবং ওভারলুকড।
ওভারলোড এবং আমরা কিন্তু এই ধরনের সমস্যা কিন্তু আমরা প্রায়ই দেখছি, আমাদের সব অনেকেরই কিন্তু এই অসুবিধাটা হচ্ছে। সেক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য দিয়েছেন ডক্টর মেজবা, আমরা আমরা আসলেই আপনার প্রতি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের আলোচনায় বা আমরা অনেকেই এই বিষয়টি জানি না যে এই ধরনের কারণেও যে আলসার দিয়ে পরবর্তীতে এটি ক্যান্সারে রূপান্তর হতে পারে। আর একটি গুরুত্বপূর্ণ মানে আশার বিষয় যেটি হলো এই কোভিডকালীন সময় আমরা দেখেছি যে এই বিষয়গুলোর প্রতি আমাদের ছোট বাচ্চাদের শিশুদের কিন্তু অনেকটা সচেতন হয়েছে, কিন্তু আমাদের বড়দের সচেতনতা অনেকটা কম। ডক্টর মেজবা যেটি বলছিলেন যে ওরাল হাইজিনের কারণে আসলে এই ক্যান্সারটি হতে পারে, আপনি কি একটু বলবেন যে এই ধরনের কি সমস্যা নিয়ে আসলে আপনাদের আসে, এই এইভাবে কিভাবে আমাদের এই রোগটি হতে পারে, ওরাল হাইজিনের কারণে কিভাবে আমাদের এই ক্যান্সার হয়? ওরাল হাইজিন এখানে একটা মেইন প্রিডিসপোজিং ফ্যাক্টর হচ্ছে, এভাবে যে দেখা যাচ্ছে যে এই যে মজা ভাই যেটা বললেন যে তামাক যেটা স্মোকলেস টোবাকো বা গুল, সে সারা রাত আমাদের মুখের মধ্যে সে দিয়ে রাখে, ওটা নিয়েই সে ঘুমায়। যে লং স্ট্যান্ডিং কেস এগুলো তো কার্সিনোজেনিক, তখন এখানে হয় কি মিউকোসা দেয়, আমাদের যে মুখের মুখগহ্বরের যে ঝিল্লিগুলি আছে বা মিউকোসা যেটাকে বলি, সেটা চেঞ্জ হয়, ডিসপ্লাস্টিক চেঞ্জ হয় লং স্ট্যান্ডিং ইউজ করলে, তখন আস্তে আস্তে সেটা থেকে আপনার ক্যান্সারের দিকে টার্ন নিয়ে নেয়। এই যে তারপর অনেক সময় দেখা যায় শার্প টুথ, একটা ধারালো দাঁত, হ্যাঁ, যেটা সে ফেলছে না বা মনে করে যে নাই দাঁতটা কেন ফেলবো, এটা যদি তার জিহ্বার সাথে কন্টিনিউয়াস ঘর্ষণ হয় সেখানেও আস্তে 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 ঘা হয়, আলসারেশন হয়, একবার ভালো হয় আবার হয়, লং স্ট্যান্ডিং কেসে এটা টার্ন টু ম্যালিগনেসি, প্রথমে ডিসপ্লাসিক চেঞ্জ হয়, তখন এটা ম্যালিগনেসিতে টার্ন নিতে পারে। এছাড়া আরও সেপসিস হয় মুখের ভিতরে যদি ঘা হতে থাকে লং স্ট্যান্ডিং কেসে, এই যে ইল ফিটিং ডেঞ্চার, এগুলো এক প্রতিটাই একটা বড় বড় ফ্যাক্টর হিসাবে অ্যাসোসিয়েটেড ফ্যাক্টর হিসাবে। এটি তো আমরা সমস্যাটি জানলাম, কিন্তু আমরা আসলে সমাধানটি কোথায় খুঁজে পাবো, কি করা দরকার? এখন যেহেতু একটা পেশেন্ট যদি আমার কাছে আসে বিভিন্ন ধরনের সিমটম নিয়ে আসে, যেমন কেউ আসে যে মুখগহ্বরের ভিতরে তার ঘা হয়েছে অথবা জিহ্বায় একটা লং স্ট্যান্ডিং ঘা, সে দেখা যাচ্ছে সেটার চিকিৎসা নিচ্ছে ভালো হচ্ছে না, বাট এখান থেকে যে একটা সিম্পলি আমরা যদি এই যেখানে তার ঘাটা সেখানে যদি দেখি, আমরা ক্লিনিক্যালি প্রথমে দেখি তারপর আমরা এক্সামিনেশন করি, সেখান থেকে একটা বায়োপসি নিলে সেটা যদি আমরা হিস্টোপ্যাথোলজি করি তাহলে কিন্তু ডায়াগনোসিস হয়ে যাচ্ছে। জি, ঠিক আছে, একটা সানোনাজাল ম্যালিগনেন্সি বা একটা নাকের ইসে তার কী কী সিমটম নিয়ে আসে, নাক থেকে নাক বন্ধ থাকে, তারপরে তার নাক দিয়ে রক্ত পড়ে, এরকম অবস্থা নিয়ে আসে। এই নাক বন্ধ থাকা নিয়েই সে দেখা যাচ্ছে লোকাল ডক্টরকে দেখাচ্ছে, এই করতেছে, বাট সে কিন্তু সাথে সাথে আসতেছে না। জি, এরপরে যখন আমাদের কাছে আসে দেখা যায় আমরা যদি নেজোফ্যারিঙ্গোস্কোপি বা নেজোএন্ডোস্কোপি করি, দেখা যায় যে তখন নাকের ভিতরে ম্যাস থাকে, তখন আমরা সেখান থেকে বায়োপসি নিতে পারি। এরপরে আমরা ল্যারিঞ্জিয়াল ক্যান্সারের ক্ষেত্রে আমরা FOL করি, ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি করে বোঝা যাচ্ছে যে তার ল্যারিঞ্জিয়াল ক্যান্সার আছে কিনা। এছাড়া এর পরবর্তীতে আমরা মূলত এইখানে এই আলোচনায় থাকবো ওরাল হাইজিনের বিষয়টি নিয়ে আমরা একটু জানতে চাচ্ছিলাম। ডক্টর মেজবা, আপনার কাছে আবার আসবো আমরা, ডক্টর শারিয়ার, ডক্টর মেজবার কাছে এবার আমরা একটু আলোচনায় আসতে চাই। ডক্টর মেজবা, আপনি যে তথ্যটি দিয়েছিলেন সেটি আমরা আলোচনা করছিলাম, ডক্টর আরাফাত বলছিলেন যে এই অসুবিধার কারণে যে রোগটি হয় সেখানে চিকিৎসাটি আসলে কীরকম করে করা যায় অথবা এটি নির্ণয় কেমন করে করা যায়। আপনি বলছিলেন যে মহিলাদের কিন্তু এই ক্যান্সারটি হচ্ছে, ক্যান্সার শুরুর দিকটা আসলে অনেক সময় বোঝা যায় না, অনেক পরে গিয়ে ক্যান্সার ধরা পড়ছে। আমরা আপনারা কিন্তু এই যে মুখগহ্বরের এই অংশটি সবচাইতে বেশি আপনাদের কাছে রোগীরা আসেন দেখানোর জন্য, অন্য কোনো রোগে হয়তো আসেন কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে আপনারা আরেকটি রোগ ধরা পড়ছে, বিশেষ করে ক্যান্সারের কথা যদি আমরা বলি। একটু জানতে চাচ্ছিলাম যে আসলে কীভাবে আপনারা একটা জানতে পারছেন রোগ নির্ণয়গুলো আপনারা সেই বরিশাল মেডিকেলে কীভাবে আপনারা করছেন? অনেকে ধারণা সরকারি প্রতিষ্ঠানগুলোতে হয়তো খুব একটা ভালো চিকিৎসা হচ্ছে না, একটি ভ্রান্তি বা মিথ কিন্তু আমাদের মধ্যে রয়েছে, আপনারা কি সেই চিকিৎসাটি দিতে পারছেন? ডক্টর মেজবা, আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি। আমি আপনার মাধ্যমে পুরো দেশবাসীকে জানাতে চাই, কারণ আমাদের একটা বিশাল জনগোষ্ঠী, তারা ডাক্তার শব্দ ব্যবহার করে এমন লোকদের কাছ থেকে চিকিৎসা নিয়েছেন যারা বা নিচ্ছেন যারা ডাক্তারি বিদ্যা সম্বন্ধে কোনো আইডিয়া নাই, বা যে আলোচনা এখন হচ্ছে যে কি কি কারণে ক্যান্সার হতে পারে বা ক্যান্সারের সম্ভাব্য কি কি প্রেজেন্টেশন বা সিমটম এগুলো বুঝতে পারছে না। এমনও হয়েছে যে মুখের ভিতরে অনেকদিন ধরে ঘা, পেশেন্ট আমাদের কাছে আসছে, দোকানদার বা ফার্মেসি ম্যানের কাছ থেকে চার পাঁচ আইটেমের ধরনের ওরাল পেস্ট, ওরাল জেল,
প্যারাসিটামল, এবং এই অ্যান্টিবায়োটিক কিন্তু ব্যথাগুলো এখানে একটি বড় বড় বড়। হ্যাঁ একটা ঠিক ফ্যাক্টর দিয়েছে, হয়েছে যে কন্টিনিউয়াস চেঞ্জিং, একটা অ্যান্টিবায়োটিক এক পর আর একটা অ্যান্টিবায়োটিক দিচ্ছে, বাট সে আস্তে আস্তে একাধিক তো অ্যান্টিবায়োটিক সে কিন্তু খাচ্ছে, লেট লেট স্টেজে আমার চলে আসতেছে। সাময়িক সাময়িক একটু রিলিফ হয়, সে মনে করে আমি অনেক ভালোই ছিলাম, বাট বাই দিস টাইমে একটা নন হিলিং আলসার, যেটা তার ব্যাড ওরাল হাইজিন, তারপরে শার্প টিথ, এগুলোর কারণে একটা আলসার যেটা প্রথমে ছিল নিরাপদ ধরনের, আস্তে আস্তে নন হিলিং আলসারে রূপান্তরিত হয়ে ডিসপ্লাস্টিক মেটাপ্লাস্টিক চেঞ্জ হয়ে হয়ে ক্যান্সার দিকে চলে যাচ্ছে, কিন্তু ততক্ষণে কিন্তু অনেক দেরি হয়ে গেছে, জি এমনকি সেটা ছড়িয়ে নেকে লসিকা গ্রন্থি বা লিম্ফ নোডে মেটাস্টেসিস বা ছড়ানো ক্যান্সার হিসাবে আমাদের কাছে প্রেজেন্ট করছে। হুম হুম জন্য সাধারণ মানুষকে বলবো যে মুখের ভিতরে যে কোনো ঘাকে জি গুরুত্ব দিতে হবে, একজন এক্সপার্ট ডক্টরকে দেখাইতে হবে। আমাদের বাংলাদেশে প্রায় অনেক অ্যাডভার্টাইজ দিয়ে প্রচার প্রচারণা অনলাইন ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়ার মাধ্যমে ক্যান্সারের চিকিৎসা 100% গ্যারান্টি দিয়ে করা হচ্ছে নামে যারা প্রচারণা করছেন, বেসিক্যালি তারা ডক্টর নন এবং ডাক্তারি এবং ক্যান্সার সম্বন্ধে তাদের কোনো মিনিমাম ধারণাই নলেজ নেই। নাই। আমি আমার সাধারণ মানুষের জন্য বলবো, সন্দেহজনক যার এই ধরনের স্মোকিং, বিটেল নাট চুইং, পান সুপারি জর্দা খাওয়ার অভ্যাস আছে, ফ্যামিলিতে ক্যান্সারের ইতিহাস আছে, জি তারা এমন কোনো ধরনের সমস্যা দেখলেই যেন একজন অভিজ্ঞ চিকিৎসকের ডক্টরের কাছে যাই আমি। সম্পর্ক হয়। ডক্টর মেজবা, আপনার কাছে আসবো, আমাদের সাথে একজন দর্শক রয়েছেন, দর্শকের প্রশ্নটি নিচ্ছি। দর্শক কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনি প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম, আমি মোস্তাফিজুর রহমান নরসিংদী থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম, জি দর্শক আপনার সমস্যাটি বলুন। স্যার আমার সমস্যা হচ্ছে, আমি আমার বয়স 35, আমি সুগারের রোগী, মানে ডায়াবেটিসের সমস্যা আছে আর কি। আর আমার বাবা ওই গলার ক্যান্সারে মারা যায়, আমি টুকটাক দুইটা একটা দুধ ধুম পান করি। আর আমার প্রশ্ন হচ্ছে, আমি এই আমার জিহ্বার মধ্যে সাদা সাদার মতো কেমন জানি হইয়া থাকে, আর কেমন কেমন জানি লাগে আর কি, কেমন কেমন অনুভূত হয়, কিন্তু জাল টাল লাগে না, কোনো সমস্যা হয় না, কিন্তু আমার ফিলিংসটা আমি আসলে বুঝাতে পারতেছি না কেমন লাগে জিহ্বার মধ্যে। আপনি কি স্বাদ ঠিক মতো পান, এবং এই সমস্যাটি কতদিন থেকে? অনেক দিন যাবত, প্রায় 1-1.5 বছর যাবত। আচ্ছা, আমরা মনে হয় বুঝতে জি পেরেছি। বুঝতে দর্শক পেরেছি, ধন্যবাদ, হ্যাঁ আপনার এই প্রশ্নটির উত্তর আমরা নেব। ডক্টর সারিয়ার এই প্রশ্নের উত্তর দেবেন, তার আগে ডক্টর মেজবা যে কথাটি বলছিলেন, আপনার কথাটি শেষ করে আমরা এই দর্শকের প্রশ্নের উত্তরে আসব। জি জি ডক্টর মেজবা, আপনি সামান্য জি সামান্য একটা ভাই, কিন্তু ওই প্যারাসিটামল খেলে ডাইক্লোফেনাক ট্যাবলেট খাচ্ছে দোকানদারের কাছ থেকে, ফার্মেসি ম্যানের কাছ থেকে, সে ব্যথা কমে যাচ্ছে, সে মনে করছে আমি ভালো হয়ে গেছি, জি কিন্তু একজন অভিজ্ঞ ডাক্তার শরণাপন্ন হলে প্রাথমিকভাবেই যদি সেই শার্প টিথটাকে আইদার ব্লান্ট করে দেওয়া বা ভোতা করে দেওয়া যেত, অথবা প্রয়োজনীয় ক্ষেত্রে সেই দাঁতটাকে উঠিয়ে ফেলা যেত, তাহলে কিন্তু তার পরবর্তী একটা জীবন ঘাতি ক্যান্সার থেকে সে রক্ষা পেত। জি সেই জন্য বলবো যে অভিজ্ঞ ইএনটি সার্জন, অভিজ্ঞ ডেন্টাল সার্জন, আবার জি এই ডেন্টাল সার্জনের নামেও সে আর এক ইতিহাস। দাঁত তোলার মতো লোক অনেক আছে যারা কিছুই জানে না কোনটা নন হিলিং আলসার, কোন কোন আলসারটা ক্যান্সারের দিকে টার্ন করতে পারে, এরকম ডাক্তার নামে অনেক লোকের শরণাপন্ন হয়েও অনেকে দাঁত তুলে বরং আরো বিপদের সম্মুখীন হচ্ছে। তো এগুলো অবশ্যই কনসাল্ট করতে হবে। আর যাদের এই পান খাওয়া বিড়ি খাওয়ার অভ্যাস আছে, এদের মধ্যে একটা কমন কনসেপ্ট যে আমাদের তো অনেকেই পান খাচ্ছে, কেউ তো ক্যান্সার হচ্ছে না, কিন্তু ক্যান্সার কিন্তু 100 জনের মধ্যে 90 জনের হবে না, কিন্তু যার হবে সেটা যদি 100 জনের মধ্যে 5 জনের হয়, সেই 5 জনের জীবন, তার ফ্যামিলির জীবন সবই কিন্তু শঙ্কার মধ্যে পড়ে যাবে। জি সেটা একটা সোশ্যাল বার্ডেন, ফ্যামিলি বার্ডেন এবং রাষ্ট্রের বার্ডেন, জি নিজের জন্য তো বার্ডেন বটেই। আমরা ডক্টর সারিয়ার আরাফাত, আপনার কাছে একজন দর্শকের প্রশ্ন ছিল, এই উত্তরটি নিয়ে আমরা আলোচনা আবার নিয়মিত করব। জি উনি যেটা বলেছে যে ওনার বয়স হচ্ছে 35 বছর, এবং এটা লং স্ট্যান্ডিং অনেক দিন থেকে, জি এই লং স্ট্যান্ডিং সাদা ঘায়ের কথা, সাদা ঘায়ের, হ্যাঁ এটা আমরা যেটা ম্যাক্সিমাম যেটা হয় আমাদের জিব্বাতে বা এসে সাদা সাদা প্যাচেস, হোয়াইটিশ প্যাচেস বলি আমরা, এটা আসলে লিউকোপ্লাকিয়া, লিউকোপ্লাকিয়া। ডক্টর সাজিয়ার, আমরা আরেকজন দর্শক আছেন, ওনার প্রশ্নটা নিয়ে একসাথে আমরা উত্তরটি দিই। জি দর্শক কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। আমার নাম জোসনা। জি আপনার সমস্যাটি বলুন মা। ভাইয়া আমার হচ্ছে করোনার আগে আমি আমার নন্দের হাজবেন্ড বাইরে ছিল উনি। জি জি আপনি টেলিভিশনের ভলিউমটি কমিয়ে আপনি প্রশ্ন করুন। তখন উনি আমাকে একটা আমার মুখে, আমার খুব ডায়াবেটিস ছিল, ওষুধ খাইছি, সেই ওষুধের কারণে মুখে গা হইছে। জি তারপরে এখন মুখে গা হওয়ার পরে আমি করোনা থেকে আমি ভালো ভালো ডাক্তারের কাছে ওষুধ খাইতেছি, কিন্তু
মুখের ঘাটি এখনো রয়ে গেছে? হ্যাঁ, এখনো রয়ে গেছে। আমি ঢাকা মেডিকেল থেকে ওষুধ খাইছি কিন্তু ভালো হইতেছে না। আপনার আপনার বয়স কত মা, এবং আপনার আর কি কি অসুবিধা আছে? আমার হচ্ছে ডায়াবেটিস আছে, আমার 37-38 বছর বয়স। আমরা নিশ্চয় প্রশ্নটি বুঝতে পেরেছি। দর্শক আপনি শুনতে থাকুন আমাদের এই অনুষ্ঠানটি, আমরা চেষ্টা করছি আপনার সমস্যাটা নিয়ে কথা বলবার জন্য। স্যার আগের কথা, দুইটা পেশেন্টই দেখেন সিমিলার কিন্তু অনেকটা, তাদের প্রবলেমগুলি দুইজনেরই কিন্তু ডায়াবেটিক, এবং ডায়াবেটিস যাদের থাকে তাদের কিন্তু তাদের ডায়াবেটিস কন্ট্রোল রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু ডায়াবেটিস রোগীরা কিন্তু মোর প্রোন টু ইনফেকশন। এখানে ওরাল হাইজিনের একটা ব্যাপার আছে, হ্যাঁ, এবং তার ডায়াবেটিস কন্ট্রোল করলে সেটা নিতে হবে। আর এটা লং স্ট্যান্ডিং, এটা লিউকোপ্লাকে, যেহেতু এত বছর থেকে ক্যান্সার তো আর কোনো সময় লুকিয়ে থাকবে না, তার অবশ্যই সেটা সে প্রকাশ পাবে, তার ওইখান থেকে তার ঘাড়ও বাড়বে, ব্লিডিং হবে, সেই ধরনের কিছু। বাট তাকে অবশ্যই একজন নিকটস্থ ভালো এবং একজন হেড নেক সার্জনের কাছে বা একটা নাক কান গলা ডাক্তারের পরামর্শ নিতে হবে, কেন তার ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে, এবং কিছু তার যদি ওরাল হাইজিন মেনটেন করে, কিছু ওষুধ দেওয়া হয়, তাহলে তার এটা কিন্তু একদমই ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। সবাই স্ট্রেসফুল কন্ডিশনও কিন্তু এগুলি ফ্লেয়ার আপ করে, অর্থাৎ তাকে ভালো একজন নিকটস্থ হেড নেক সার্জনের কাছে গেলে লং স্ট্যান্ডিং যেহেতু হয়, যদি তিনি মনে করেন কোনো বায়োপসি নেবেন বা কিছু নেবেন, অনেক সময় আমরা নেই, এত বছর থেকে আছে, ওরকম ঘা দেখা যায়, তাহলে সেটা নিতে হবে। তো প্রি ক্যান্সারাস একটা স্টেজও বলা যায়, হয়ে যেতে পারে অনেক সময়। জি অবশ্যই, জি আমরা আলোচনায় ছিলাম যে আসলে এই হেডেক আছে। এখন যে ডক্টর মেজবা কিন্তু বলছিলেন, উনি বরিশালের যে স্ট্র্যাটেজি সেগুলো বলছিলেন, আমরা এটা ওভারঅল সারা বাংলাদেশের চিত্রই বলা যেতে পারে। আপনি একটু বলবেন আমাদের যে এই যে হেডেক ক্যান্সারের যে চিকিৎসাটি আসলে রয়েছে, এটি কিন্তু অনেক বড় চিকিৎসা, এবং এটাকে প্রোগ্রাম বলা যেতে পারে, এটা আয়োজন, বিশাল আয়োজন হতে পারে। এখানে আপনারা বলছেন যে ডেন্টাল সার্জনের সহযোগিতা লাগতে পারে, অন্যান্য সার্জনদেরও সহযোগিতা লাগতে পারে, ভাস্কুলার সার্জনদের সহযোগিতা লাগতে পারে। আমরা একটু জানতে চাচ্ছি যে এই হেড নেক ক্যান্সার যেগুলো যদি হয়েই যায়, তাহলে সেক্ষেত্রে চিকিৎসাটি বাংলাদেশে কেমন, বা আপনি যেহেতু ঢাকা মেডিকেলে আছেন, দীর্ঘদিন চিকিৎসা করছেন রোগীদের, এই এই ধরনের চিকিৎসা, এবং অনেকে অপারেশন করতে চান না কারণ অনেক সময় মনে হয় যে এটা ভয়াবহ, ভয়ঙ্কর মনে হবে, চেহারা পরিবর্তন হয়ে যাবে, এ ধরনের মনে করেন, এই সবগুলো বিষয়ে আস্থায় এনে, রোগীর আস্থায় এনে কীভাবে চিকিৎসা করা যায়? জি ধন্যবাদ। এখানে আমি একটু আপনাকে অ্যাড করতে চাই, হেড নেক ক্যান্সারগুলো কিন্তু ম্যাক্সিমাম আপনার এক্সটেনশন হয় বা ছড়ায় লোকো রিজিওনাল, মানে আমাদের মুখগহ্বর থেকে আমাদের গলায় বা কাছাকাছি, এটা কিন্তু ডিস্ট্যান্ট মেটাস্টিস কম হয়, মানে দূরবর্তী এরিয়ায় ছড়ায় কম। এবং এই হেডনেক রিজিওনটা কিন্তু কমপ্লেক্স রিজিওন, এখানে এমন মনে করেন আপনার চিকে একটা ক্যান্সার হলো, আমি ফেলে দিলাম, আপনার এখানে কিন্তু দেখতে খুব ই লাগবে, এই জায়গাটা ভরে দিতে হবে, এখানে কিন্তু রিকনস্ট্রাকশন একটা বিষয় আছে। তো অতএব এই টোটাল ট্রিটমেন্টটা কিন্তু আমরা বলি মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, এবং এই হেডনেক ক্যান্সার রোগীগুলোকে আমরা কিন্তু একটা টিউমার বোর্ডের আন্ডারে নিয়ে আসতে, এটি মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ড বলে, এখানে একজন মেডিকেল অঙ্কোলজিস্ট থাকে, সার্জিক্যাল অঙ্কোলজিস্ট হেডনেক সার্জন থাকবে, রেডিওলজিস্ট থাকে, ভাস্কুলার সার্জন, প্লাস্টিক সার্জন, সবার একটা একটা সমন্বিত প্রচেষ্টায় এই চিকিৎসাটা হয়। আর যেটা বললেন যে এই যে মিথ যেটা বললেন যে সরকারি হাসপাতালে, বাংলাদেশের পার্সপেক্টিভে হেডনেক ক্যান্সারের যতগুলো ট্রিটমেন্ট মে তার 90% উপরই হচ্ছে সরকারি হাসপাতালগুলোতে, এখন কিন্তু অনেক ভালো ভালো জায়গায় হচ্ছে হেডনেক ক্যান্সার, না জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট তেজগাঁয়ে, আমাদের ঢাকা মেডিকেল কলেজে, তারপরে বিএসএমএমইউতে, এই সব জায়গাতেই কিন্তু এখন এই হেডনেক ক্যান্সার, এবং 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 সাথে সাথে যে আমাদের যে বড় বাইরে যে পেরিফেরি বড় মেডিকেলগুলো, যেমন বরিশাল মেডিকেল কলেজ, সিলেট মেডিকেল, ময়মনসিংহ, সব জায়গাতেই কিন্তু চিটা এখানে এই চিকিৎসাগুলি হচ্ছে। এবং এই চিকিৎসাগুলি আসলে কিন্তু আমাদের কাছে যে রোগীগুলো আসছে তারা কিন্তু শুরুতেই আসে না, তারা এই যেটা বললো মেজ ভাই, বিভিন্ন জনের কাছে চিকিৎসা নেয়, কবিরাজি করে, একটা সবই আসতেছে কিন্তু লেট স্টেজে। অতএব সেই লেট স্টেজে আসলে কিন্তু তখন তার চিকিৎসার ব্যয়ও বেড়ে যায়, ব্যয় বেড়ে যায়। তখন চিকিৎসার মনে করেন একটা চিক কার্সিনোমা বা টাং কার্সিনোমা যদি শুরুতে আসে, একদম আমরা স্টেজিং করি প্রথমে যে এটা কোন স্টেজে, যদি একদম T1 T2 ছোট লেশন থাকে জাস্ট এক্সিশন করে দিলেই কিন্তু তারই, এইটাই যদি মনে করেন এমন আসে একদম স্টেজ 4-এ যে বিশাল বড়, অনেক বড় হয়ে গেছে, সাথে তার গলায় ছড়িয়ে গেছে, তখন তার পুরা টাং জিব্বা ফেলে দিতে হয়, সেখানে আবার জিব্বা বানায় দিই, মানে আবার রিকনস্ট্রাকশন করে দিতে হয়, এই যে ফ্রি টিস্যু ট্রান্সফার বলি আমরা, সাথে তার নেক ডিসেকশন, এবং আবার পরবর্তীতে তার আবার এখানেই কিন্তু তার চিকিৎসা শেষ নয়, তার আবার রেডিওথেরাপি, কেমোথেরাপিও দিতে হবে। অতএব এটা সমন্বিত একটা চিকিৎসা, সমন্বিত চিকিৎসা, এবং এত বড় চিকিৎসা ব্যয়ভার সবকিছু মিলে সরকারি হাসপাতাল ছাড়া তো আর না এটা সম্ভব না। বাইরের বিশ্বে যেমন আপনার ওদের ইন্স্যুরেন্স কভার আছে, আমাদের তো সেটা নাই,
অতএব এই আপনার নর্মাল চিকিৎসায় রোগীরা নিতে আসে না, সেখানে তো এখানে তো চিকিৎসা অনেক ব্যয়বহুল হয়ে যায়। আমি একটা পার্সেন্টেজ বলি যে ইউকে বা আমেরিকাতে তাদের হেডনেক ক্যান্সার হচ্ছে টোটাল ক্যান্সারের হচ্ছে 6-8%, বাট WHO ধারণা করতেছে 2030 সাল নাগাদ বাংলাদেশে এটা এই সাবকন্টিনেন্টে এটা প্রায় 30% হয়ে যাবে। একজন দর্শকের প্রশ্ন আছে, দর্শক কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনি প্রশ্নটি করবেন। জি দর্শক, আপনি আপনার সমস্যাটি বলতে পারেন। আমি মিটন বলছিলাম সুনামগঞ্জ থেকে। জি, আমার গলায় আমার কাছে মনে হয় যে যে টনসিলের উপরে একটা কিছুদিন পর পর একটা সাদা টুকরা এটা লেগে থাকে, এটা আবার পরে যায়, হ্যাঁ, মাঝে মধ্যে মুখে চলে আসে ছোট, এটাতে বেশ দুর্গন্ধ হয়। অনেক সময় দেখা যায় যে আমি মানে গিলতে সময় এটা আমার গলায় বাজে, একটা অস্বস্তি লাগে, কিছুদিন পর এটা আবার থাকে না। এটাতে বেশ এখন টনসিলের আমার কাছে মনে হচ্ছে যে টনসিলের গায়ে লেগে থাকে কিছুদিন পর পর, আবার চলে যায় পরে যায়। অবশ্যই আমরা শুনবো আপনার এই সমস্যাটি কি প্রতি বছরই হয় বা একাধিকবার হয় কিনা। হ্যাঁ, একাধিকবার হয়, 20-25 দিন, 10-15 দিন পর পর এরকম হয়। গলা ব্যথা থাকে? গলা ব্যথা থাকে এই অসুবিধার সাথে? আপনি নিশ্চয় শুনতে পেরেছেন। লিটনের ইতিহাস সব সময় সব রোগ ইতিহাস দিয়ে বোঝা যায় না, তবে লিটন আপনি নিশ্চিত থাকেন আপনার ইতিহাস দিয়ে বুঝতে পেরেছি আপনার এই অসুখটাকে, এটা শাহেদ, এটাকে আমরা কেরাটোসিস ফ্যারিঞ্জিস বলি, টনসিলের দ্বারা তৈরি হয়, এটা খুবই নিরাপদ প্রকৃতির, এটা কোনো ক্যান্সারের আলামত নয়, এটা নিয়ে ভয় পাওয়ারও কিছু নয় নাই, এবং আপনি নখ দিয়ে বা কোনো শলা দিয়ে এটা খুঁচিয়ে বের করার চেষ্টা করবেন না, আপনার ইতিহাসই বলে দিচ্ছে এটা কিছুদিন পর পর আবার চলে যায়, এটা খুবই নিরাপদ প্রকৃতির অসুখ, তবে একটু কিছু সময় একটু গলায় কাটা কাটা ভাব লাগে, চলে গেলে আবার ফ্রেশ হয়ে যায়। একটু গার্গেল করবে, গরম পানিতে লবণ দিয়ে গার্গেল করবে, অনেক সময় পভিডন আয়োডিন, পভিসেভ আয়োডিন ইত্যাদি মাউথওয়াশ বাজারে পাওয়া যায়, গার্গেল করলেই হবে, তবে এটা অত্যন্ত নিরাপদ প্রকৃতির ওষুধ, এটা ক্যান্সারের কোনো আলামত নয় এবং এটা দিয়ে ক্যান্সার হওয়ার সম্ভাবনাও মিনিমামও নাই, সুতরাং আপনার নিশ্চিন্ত থাকেন, ভয়ের কিছু নাই। ভয়ের কিছু নেই এবং আমার মনে হয় যে একজন ইএনটি সার্জনকে একটু দেখিয়ে নিলে আরো ভালোভাবে সে চিকিৎসাটি পাবে। আমরা অনুষ্ঠানের শেষের দিকে আছি। ডক্টর মেজবাউদ্দিন আহমেদ, আমরা একটু যেটি বলছিলেন ডক্টর শারিয়ার আরাফাত, যে আমাদের এটি একটি বড় প্রোগ্রাম, এই ওরাল ক্যান্সার বা হেডনেক ক্যান্সার যেগুলো হয় সেগুলো চিকিৎসা দেওয়াটাই মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ বলা যেতে পারে, একটি বিশাল আয়োজন। এই এই আয়োজনের যে চিকিৎসাটি এবং সে চিকিৎসা ব্যয় নিয়েও কিন্তু একটি কথা আসছে। আবার আপনারা যেটা বলছিলেন যে আসলে সাধারণত মানুষ যেটি করেন যে এই রোগটিকে বাড়িয়ে নিয়ে এসে তারপরে হয়তো চিকিৎসায় খুব ভালো সমাধান পান না বলে ধারণা করে নেন যে এদেশে হয়তো এই ধরনের চিকিৎসা হয় না এবং পার্শ্ববর্তী দেশগুলোতে যাবার প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। ডক্টর মেজবা, আপনার কাছ থেকে এই বিষয়ে একটু জানতে চাচ্ছি। আমি আমি হলফ করেই বলতে পারবো, হলফ করে বললে ভুল হবে না, হেডনেক ক্যান্সারের যাবতীয় চিকিৎসাই বাংলাদেশে অ্যাভেলেবল এবং ডক্টর শাহরিয়ার বলেছেন তার মেজরিটি কভারেজই আমাদের গভর্নমেন্ট হসপিটাল থেকেই হচ্ছে এবং হওয়া সম্ভব। জি, তবে কিছু সীমাবদ্ধতা যে নাই তা নয়, বাংলাদেশের সীমাবদ্ধতা অনেক দিক দিয়েই আছে, আমাদের ম্যান পাওয়ার যারা সার্জারি রিলেটেড সেই ম্যান পাওয়ারে যেমন শর্টেজ কিছু পেরিফেরিতে আছে, তেমনি সরকার মাননীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেসপন্সিবল প্রতিনিধিদেরও কিছু করার আছে, এবং প্রতি প্রতি চিকিৎসার পথে অন্তরায় আছে, কিছু চিকিৎসা নিতে আসার পথে অন্তরায়, সেটার জন্য সরকারের অবশ্যই ভূমিকা থাকতে হবে, থাকবে, কারণ আমার সাধারণ মানুষ যারা অনেকেই অশিক্ষিত বা কম শিক্ষিত এবং যারা এই ব্যাড ওরাল হাইজিন এবং আরও কিছু পার্সোনাল হ্যাবিটে অভ্যস্ত, এদের একটা বিশাল গ্রুপ লো সোশ্যো ইকোনমিক কন্ডিশনের, তারা তাদের বাড়ির পাশেই দেখে অপপ্রচার যে এই মুখের এই ধরনের ঘা, এই ধরনের ক্যান্সার সবই সমূলে নির্মূল করা সম্ভব, কিছু মেডিকেশন, কিছু ঝাড়ফুঁক, কিছু কবিরাজি, কিছু এইগুলোকেও এই ধরনের অপপ্রচার
অবৈজ্ঞানিক অপপ্রচারকে বন্ধ করার জন্য রোল প্লে করতে হবে। অপপ্রচার এবং অপচিকিৎসা দুটি বন্ধ করতে হবে। ডক্টর মেজবাউদ্দিন, আরেকটা বলবো, আমাদের চিকিৎসার হেড নেক ক্যান্সারের মেজরিটি বললেও কম বলা হবে, মোর দ্যান 90% অর নিয়ারলি 90% ইজ স্কোয়ামাস সেল কার্সিনোমা। সাধারণ মানুষ বুঝবে না, আপনি ডক্টর বুঝবেন। এই এই ক্যান্সারের চিকিৎসার মেইন পার্ট সার্জারি হলেও এর একটা বিশাল অংশ রেডিওথেরাপি দিতে হয় পোস্ট অপারেটিভ, কখনো কখনো অনলি রেডিওথেরাপি, সামটাইমস অনলি রেডিওথেরাপি ইজ এনাফ, কিন্তু আমাদের রেডিওথেরাপি মেশিনগুলো খুবই অপ্রতুল আমাদের ক্যান্সারের পেশেন্টের তুলনায়। পেরিফেরিতে আমার জানা মতে পেরিফেরিতে একটা বা দুটা রেডিওথেরাপি মেশিন আছে, আমাদের বরিশাল মেডিকেল কলেজের মতো এই পুরনো মেডিকেল আটটা মেডিকেল কলেজের একটা, অর্থাৎ অপ্রতুল যন্ত্রাংশ অথবা এই যে চিকিৎসার যে ধরনের অ্যাসিস্ট্যান্স দরকার হয় সেগুলো অনেক জায়গায় নেই বলে হয়তো চিকিৎসাটি অনেক সময়। আমি জনগণকে আমরা শেষ করব, জি, অনুষ্ঠানের শেষ দিকে আছে ডক্টর মেজবা। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি বরিশাল থেকে যুক্ত হয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণ তথ্য আজকে আমাদের দর্শকদের জন্য বলেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে যুক্ত হবার জন্য। ডক্টর শাহরিয়ার আরাফাত, আপনাকেও অসংখ্য ধন্যবাদ এবং দর্শকদের জন্য আপনিও অনেক তথ্য আমাদেরকে দিয়েছেন। আপনি নিশ্চয়ই আমরা এই ধরনের আলোচনা আবার করতে চাই, কারণ এখানে আসলে অত অল্প সময়ে এই আলোচনাগুলো করা শেষ করা মুশকিল, আমরা অনুষ্ঠান শেষ করতে হবে নিয়মিত কারণেই। দর্শক মণ্ডলী, আমরা আজকে কথা বলেছি হেড নেক সার্জারির বিষয় নিয়ে, এই বিষয়ে কথা বলেছেন ঢাকা মেডিকেল কলেজের অত্যন্ত জনপ্রিয় একজন চিকিৎসক ডাক্তার মোহাম্মদ শাহরিয়ার আরাফাত এবং অনলাইনে ছিলেন ডাক্তার এস এম মেজবাউদ্দিন আহমেদ। দুজনকেই কৃতজ্ঞতা জানিয়ে আজকে অনুষ্ঠান শেষ করছি। আমাদের আজকের এই তথ্যগুলো নিশ্চয়ই আপনাদের কাজে এসেছে বলে আমরা বিশ্বাস করছি। শুরুতেই পড়লে ধরা ক্যান্সার রোগ যায় যে সারা, এই স্লোগানটি দিয়েই আজকে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করবো। আগামী পর্বে আবার দেখাবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।